হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিফলকার থেকে রাজভাই বলছিলাম। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম, তার পিছনে কিছু কারণ আছে, সেটা সংক্ষেপে বলি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এক নতুন শোরুম আমি নিয়েছি। তো সেই ক্ষেত্রে এখন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আপনার গাড়ির স্টক এবং হচ্ছে আমার শোরুমের যে রেডি স্টক যেগুলো ছিল ওখানে স্পেসটা কম ছিল। তো রাইট নাও আলহামদুলিল্লাহ এখন যেটা নিয়েছি এটা প্রায় 15+ গাড়ি রাখা যাবে এবং আমার একটা গোডাউন হয়েছে, স্টকেও থাকবে ঢাকা। তো একটা হিউজ লার্জ স্পেস নিয়েছি। তো আসলে কামব্যাকটা করতে চেয়েছিলাম যে একটা হিউজ একটা বাল্ক অ্যামাউন্ট নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এর জন্যই আসলে এতগুলো দিন গ্যাপ, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে যে গাড়িটা নিয়ে আসছি, শীতের সকালে হ্যাভি হট একটা ইউনিট, এটাকে বলা হয় ভেরি অ্যাগ্রেসিভ। এটা হচ্ছে ক্রস ওভার একটা ইউনিট, মিনি এসইউভি যেটাকে বলা হয়। এটা হচ্ছে ইয়ারিস ক্রস, এটা বেসিক্যালি 1500 সিসির একটা গাড়ি। আর এই গাড়িগুলোতে আপনার ফুয়েল সেভ হবে, তারপর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভালো, টু টোন হবে, এবং হচ্ছে আপনার বাজেট অনুযায়ী আপনার প্রাইসটা খুবই আপনার চমৎকার একটা প্রাইস যেটা আমি আপনাদের দিব। তো এই গাড়িটার বেসিক এটা হাইব্রিড এবং নন হাইব্রিড হয়ে থাকে, বোথ অফ হচ্ছে আপনার 1500 সিসির হয়ে থাকে। এবং প্যাকেজের যে ইস্যুটা, এটা হচ্ছে বেসিক্যালি আপনার তিনটা প্যাকেজ হয়ে থাকে, এক্স, জি এবং হচ্ছে জেড। এটা জেড প্যাকেজের একটা গাড়ি, এটা রেড ওয়াইন এবং টুটুন একটা কালার। হ্যাঁ, আর 8টা কালার হয়ে থাকে, আর বেসিক্যালি 7টা কালার এই টুটুন হয়ে থাকে। তো এটার সাথে কী কী আসছে, কেন এটা পারচেস করবেন, আর এটার কী পয়েন্ট, কী মানে কী পয়েন্ট লাইক আপনার কী ফিচার যেগুলোকে বলা হয়, এবং 5-10টা কারণ আছে যার কারণে এটার প্রাইস থেকে শুরু করে ওভারঅল যে কমিউনিকেশন যেটা আপনার বলা হয় মিনি এসইউভির ক্ষেত্রে, তো সব কিছু আজকে দেখাবো আপনাদের। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম ফ্রন্ট সাইড থেকে যদি গাড়িটা দেখি, একটু দেখাই দিই আপনাদের, এটা টু টোন একটা কালারের গাড়ি। হ্যাঁ, রেড ওয়াইন, এটা একটা ডিমান্ডেবল কালার রাইট নাও বাংলাদেশের জন্য, ঠিক আছে। সামনের ফ্রন্ট সাইডটা যদি দেখি খুবই চমৎকার, এবং আপনার যে লাইটটা দেখতে পাচ্ছি আমরা এটা, ঠিক আছে, এটা কিন্তু আপনার নিউ ডিজাইন একটা লাইট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সবগুলো হচ্ছে প্রজেকশন এলইডি লাইট, এখানে ফগ ল্যাম্পটা নাই, আর ইন্ডিকেটর যে লাইটগুলো আছে দেখেন খুবই চমৎকার, এখানে সবগুলো লাইটই কিন্তু প্রজেকশন হয়ে আসছে। তো ফ্রন্ট সাইড থেকে যদি আমরা গাড়িটা দেখি, গাড়িটা দেখেন সামনের যে গ্রিল, এটা খুবই বড় একটা ইউনিট, টয়োটার হচ্ছে হাইব্রিড, এটা আপনার ব্লু কালারটা ইন্ডিকেট করে থাকে। হ্যাঁ, তো আর ওভারঅল যদি দেখি গাড়িটার, এখানে হচ্ছে অ্যারোডাইনামিক একটা শেপ আছে, সি ওয়াইনের ভিতর এই যে ডিজাইনটা রিডিজাইন করেছে এটা খুবই চমৎকার এবং খুবই অ্যাগ্রেসিভ বলা যায়, ঠিক আছে। গাড়িটা যদি সাইড থেকে দেখি, আমার কাছে গাড়িটা আপনার অনেকটা মিনি আপনার হ্যারিয়ারের মতো লাগে, দেখাই একটু দেখেন, ঠিক আছে। হ্যারিয়ার যে পিছনের যে শেপটা, ঠিক আছে, পিছনের ব্যাকডোর কিন্তু পাওয়ার রাইটার। হ্যাঁ, আর 18 ইঞ্চ এটা অ্যালয় রিম, ঠিক আছে। এটা আমার 21 মডেলের একটা গাড়ি, সামনে এখানে কিন্তু পার্কিং সেন্সর যেগুলো আছে সেন্সরগুলো বিল্ট ইন হয়ে আসছে, ঠিক আছে, সেন্সরগুলো আমি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক সি ওয়ান, এই যে এখানে গ্রিলে এখানে একটা আছে এবং এই সাইডেও একটা আছে, ঠিক আছে। লাইটটাও দেখিয়ে দিই, DRL-ও আছে, আর এটা হচ্ছে ইন্ডিকেটার, যে লাইটটা ইন্ডিকেটার। যদি চাকায় আসি, এটা 18 ইঞ্চি একটা এলইডি রিম হয়ে আসছে, এবং অ্যালয় রিমটা কিন্তু বিল্ট ইন হয়ে আসছে, দেখেন কতটা গর্জিয়াস। আর সাইডে হচ্ছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এখানে প্রায় আপনার 6.7-8 ইঞ্চ এরকম টোটাল, ঠিক আছে। আর এখানে বডি কিটের মতো একটা কাজ করা আছে, আর এখানে ইয়ারিস ক্রস যেটা, এটাও এখানে আপনার লেখা বিল্ট ইন হয়ে আসছে। পিছনের অ্যালয় রিমটাও দেখি, সাইড থেকে গাড়িটা দেখলে আপনার পিছনের পার্টটা যদি দেখাই, দেখেন হ্যারিয়ার নিউ শেপের যে লুকগুলো সেম কিন্তু। হ্যাঁ, ইয়ারিস ক্রস, আর বাই দ্য ওয়ে এটা কিন্তু ব্যাকডোরটা পাওয়ার, যে আপনার কিটা আছে এখানে, সি ব্যাকডোরটা পাওয়ার আসছে, ওকে, এটাও দেখাই দিব। পিছনে যে এটা দেখতে পাচ্ছি, পিছনে লাইটগুলো হচ্ছে প্রজেকশন এলইডি, ঠিক আছে, এই যে। আর হেরের যে নিউ শেপের যে লুকটা আপনাদের বারবার বলতেছি, বিকজ অফ এটা দেখতে গাড়িটা খুবই চমৎকার। আমরা যদি সাইড থেকে দেখি গাড়িটা, দেখাই দেখেন, সি মিনি আপনার হেরিয়ার বলা যায়। আর এই গাড়িটার মধ্যে আরেকটা মজার জিনিস আমি আপনাদের বলি, এটার যে সাইজটা যেটা, এটা এনশিওর করা হচ্ছে আপনার নিশান যে এক্সেল গাড়িটা তার থেকে ছোট, আবার CHR থেকে বড়, আবার হচ্ছে আপনার ক্রস থেকে আবার একটু ছোট, ঠিক আছে। খুবই চমৎকার এবং ফ্রেশ একটা ইউনিট, এটা 21 মডেলের, আমার লো মাইলেজে 5 পয়েন্টের একটা গাড়ি এটা। গাড়িটার মধ্যে আরেকটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে দেখেন রুফটপ, যেটা হার্ডটপ, এটা হচ্ছে টুটন ব্ল্যাক কালার, বডিটা হচ্ছে হোয়াইট কালার, তার সাথে আপনার এখানে যে উইন্ডশিল্ড মিরর যেটা আছে এটাও কিন্তু আপনার ব্ল্যাক কালার আসছে, ঠিক আছে। এটা কিন্তু ব্লিঙ্কিং করে, আপনার ইন্ডিকেটারটা এনশিওর করবে আপনাকে ডানে বা বামে যাওয়ার জন্য। আর এখানে গ্লাসটা যেটা, পিছনের গ্লাসটা হচ্ছে টিন্টেড, যেটা হয়েই আসে বিল্ট ইন, সামনেরটা আসলে টিন্টেড ওইভাবে হয়ে আসে না, এটা আপনারাও জানেন। আর এটার সাথে সিটটা কিন্তু পাওয়ার আসছে, সি
এটা পাওয়ার সিট এনশিওর করেছে। তো সামনের পার্ট থেকে শুরু করে সব কিছু এখন দেখাবো, তো চলুন তাহলে দেখা যাক। এটা কিন্তু পাওয়ার সিট হয়ে আসে, আমি দেখাই দিই আপনাদের একটু। সি সামনে আগাচ্ছে, পিছনে যাচ্ছে, ওকে। তারপর এটা যেটা কাজ করবে, এটা আপনার পিছনের দিকে নামবে সিটটা, এটা সামনের দিকে উঠবে। ফাইন, এটা হচ্ছে আবার সেম, সামনে আগাবে, পিছনে যাবে। তো পাওয়ার সিটের কাজ যেগুলো হয়ে থাকে বেসিক্যালি, আপনারা সবাই অবগত এটা যেহেতু কী একটা ফিচার, এই জন্য আপনাদের দেখালাম। আমরা যদি সিটে আসি, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হাফ লেদারের কাজ করা, ব্রাউন ইন্টেরিয়র যেটা আমরা, আমি হ্যারিয়ারের কথা বারবার এই জন্যই বলছি কারণ হ্যারিয়ার ওরা আপনার হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র যে অনেকে চেয়ে থাকেন, ঠিক আছে, অনেকে ডিমান্ড থাকে সেটা। তারপরে এখানে যেটা দেখছি এটা কিন্তু হাই ফ্যাব্রিক্স একটা কাজ করা, এটা কিন্তু স্ক্র্যাচ না, এটা একটা ডিজাইন, ঠিক আছে, লেদারের উপর। এই সাইডেও আছে, সি সি, ওকে। তো এইখানে যেটা বলবো সেটা হচ্ছে আপনার এইখান দিকে হচ্ছে আপনি ব্যাকডোরটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। সুইচ আছে, হাই বিম, লো বিম, তারপরে স্টিয়ারিং হিটার যেটা, তো এই জিনিসগুলো এখানে আছে। এখানে হচ্ছে আপনার প্লাস্টিকের ব্রাউন কালার ইন্টেরিয়র একটা কাজ করা আছে। তারপরে এখানে হচ্ছে এসি প্যানেলটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনার কফি হোল্ডার যেটা, একটা কফি হোল্ডার আছে এখানে। তারপর পিয়ানো ব্ল্যাকের কাজ করা, তারপরে এখানে হচ্ছে আপনার চারটার ডোরের সাথে হচ্ছে আপনার এখানে মিউজিক সিস্টেমের যে সাউন্ড বক্সগুলো এখানে আছে, বোতল হোল্ডার আছে এখানে। আপনার অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন মিরর লক আনলক থেকে শুরু করে সব কিছুই আছে। এখানে হচ্ছে নিকেল ক্রোমের একটা কাজ করা, এটা সফট আপনার ফ্যাব্রিক্সের একটা কাজ করা, বাট এতটা সফটনেস প্রিমিয়াম যে ফিলটা দেয় ওইটা দিচ্ছে না এখানে, ঠিক আছে। তো স্টিয়ারিংয়ে যদি আসি, এখানে হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে, তারপরে যাবতীয় যেগুলো আছে স্টিয়ারিংটা যদি আসি, যাবতীয় যে জিনিসগুলো আছে এখানে, হেড আপ একটা ডিসপ্লে আছে, তার সাথে এখানে হচ্ছে আপনার এসির যে প্যানেলটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে। তারপরে এখানে হচ্ছে টুকটাক আপনি আপনার ফোন থেকে শুরু করে টুকটাক ইটিসি রাখতে পারবেন। সিট হিটারের কথা বলেছিলাম, সিট হিটারটা আছে। তারপরে এখানে আমি আমার সানগ্লাসের যে বক্সটা সেটা রেখেছি। তারপরে হচ্ছে আপনার গিয়ারের যে নবটা, সেখানে হচ্ছে আপনার আর অ্যাশ কালার হচ্ছে আপনার একটা কাজ করা এখানে। তারপরে হচ্ছে আপনার এখানে ইকো মোড, ইভি মোড, তারপরে যে পাওয়ার যে মোডটা আপনার এখানে, পায়ের কোনো হচ্ছে হোল্ডিং যে পাওয়ার ব্রেক সেটা নাই। তারপরে এখানে হোল্ডিং যে অপশনটা এটা, এখানে হচ্ছে দুটো বোতল হোল্ডার বা টুকটাক টুলস আপনি এখানেও রাখতে পারবেন, দুটা বোতল রাখতে পারবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্টিয়ারিংয়ে, সেটা হচ্ছে আপনার এই সাইডে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে আপনার হচ্ছে ল্যান্ডিং পার্চ অ্যালার্ট থেকে শুরু করে টুকটাক ফুয়েল যে সেভ করতে পারবেন, কত কিলো রান করেছেন সেগুলো দেখা যাবে। আর এখানে হচ্ছে আপনার ফোন কাট অফ থেকে শুরু করে ভয়েস কমান্ডও আছে এটা স্টিয়ারিংয়ে, হ্যাঁ। তো এটা হচ্ছে হেড আপ ডিসপ্লে, এখানে হচ্ছে টুকটাক আপনার মিউজিকের যে সিস্টেমগুলো ইটিসি আপনার এখানে শো করবে। আর এটা হচ্ছে আপনার ডিজিটাল যে মিটারটা সেটাই হচ্ছে এখানে। তো এই হচ্ছে গাড়ির ক্রুজ কন্ট্রোলার থেকে শুরু করে যাবতীয় জিনিস। এখানে হচ্ছে ইউএসবি পোর্ট একটা আছে, তারপরে হচ্ছে 2.1 ভোল্টের একটা আছে। তো সফটওয়্যার এসি প্যানেল, তো আলহামদুলিল্লাহ ফ্রন্ট হিটার, তারপরে হচ্ছে গ্লাস হিটার যেটা আর কি রিয়ার দুটোই কাজ করবে। তারপরে হচ্ছে এসির যে ইয়াগুলো সফটওয়্যার, আলহামদুলিল্লাহ টুকটাক যা কিছু আছে স্টু গুড। তারপরে এখানেও হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র কাজ দেখতে পাচ্ছি, এটা সফট একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, বাট এতটাও প্রিমিয়াম না যেটা আমি শুরুতেই বলেছিলাম। এখানে নিকেল একটা কাজ করা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাজ ইট ইজ যেটা বিল্ট ইন হয়ে আসছে। আর এখানে হচ্ছে আপনার ভ্যানিটি মিরর যেটা, এটা ডিজাইনটাও হচ্ছে সুন্দর। এখানে হচ্ছে লাইটটা আসবে এটা অন করা মাত্র আমি দেখতে পাচ্ছি। তারপরে এখানে হচ্ছে আপনার ড্যাশ ক্যামগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার পার্কিংয়ের সময় কাজে দিবে। আর ইয়ারিসের হচ্ছে যে ম্যাটগুলো আসছে, ফ্লোর ম্যাটগুলো, এগুলো হচ্ছে ইয়ারিস আপনার বিল্ট ইন নাম লেখা, খুবই চমৎকার একটা ইউনিট এটা বলা যায়। তো পিছনের যে ইয়াটা দেখে, আর তার আগে বলি স্টিয়ারিং যেটা আছে এটা লেদার র্যাপ করা, আর সাদা একটু স্টিচের কাজ করা আছে, খুবই চমৎকার। তো পিছনে যেয়ে দেখে আসলে কি অবস্থা, কজন বসতে পারে ইজিলি, কিভাবে বসবে, জিনিসটা আমি আপনাদের দেখাই দিই। এই গ্লাসটা কিন্তু টিন্টেড হয়ে আসছে, হ্যাঁ। পিছনে যদি স্পেসটা আমি বলি সেক্ষেত্রে দেখুন, এটা হচ্ছে এখানে তিনজন বসতে পারবে, এখানে হচ্ছে একটা আর্ম রেস্ট আছে, ঠিক আছে। এখানে যে লিভারটা টান দেন সেই ক্ষেত্রে আপনি এটা দুজন বসলে ইজিলি আপনার আর্ম রেস্টটা ইউজ করতে পারবেন। পিছনের সিটগুলো সেম আপনার ব্রাউন ইন্টেরিয়র যেটা, হাফ হচ্ছে আপনার আর হচ্ছে ফ্যাব্রিক্সের, খুবই চমৎকার একটা ইউনিট। পিছনের সিট ক্যাপাসিটি তিনজন, ঠিক আছে। এখানে যদি আমি 5.8 ইঞ্চ, এখানে হচ্ছে লেগ স্পেস যেটা আমি দেখতে পাচ্ছি, হেডরেস্ট নিয়ে হচ্ছে কোনো হেড স্পেসটা নিয়ে কোনো কমপ্লেন নাই, হেডরেস্টগুলো অ্যাডজাস্টেবল এখানেও আছে, এটাতেও আছে, বাট এখানে স্পেসটা সুন্দর, ঠিক আছে। চারদিকে চারটা গ্যাব্রেল আছে, ঠিক আছে। তো ওভারঅল যদি দেখি যে নট ব্যাড, বাট তারপরেও যদি স্পেসটা পিছনের আর একটু বড় হলে আই থিঙ্ক এটা বেটার হতো আমাদের সবার জন্য। এটা হচ্ছে ইয়ারিসের ক্রিটা, তো এটা হচ্ছে ব্যাকডোরটা পাওয়ার, সি স্পেসটা হিউজ একটা স্পেস নিয়ে আসে।
এখানে আপনার 3-4 লাগেজ ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে একটা চার্জিং পোর্ট আছে, তারপরে এখানে একটা লাইট আছে যেটা হচ্ছে রাতে আপনাকে হেল্প করবে। তো এটার সাথে হচ্ছে আপনার হাওয়ার মেশিনটাও আসছে যেটা আর কি। তো আপনি চাইলে আপনার এক্সট্রা স্পেয়ার হুইল এখানে রাখতে পারবেন, এইখানে একটা লক আছে, ঠিক আছে। এটা আনলক করে আপনি এখানে স্পেয়ার হুইলটা আফটার মার্কেট আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর এটা যেটা বলেছিলাম, এই লিভারটা প্রেস করলে হচ্ছে আপনার আর্মরেস্টটা হয়ে যাবে, বোটলও রাখতে পারবেন দুইটা। তো এই হচ্ছে ব্যাক স্পেসটা, আর ব্যাকের যেই আপনার এখানে দেখা দিই ব্যাকটোর যে পাওয়ার বলেছিলাম, ব্যাক সাইডের এই যে লাইটের যে জিনিসটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আপনার হ্যারিয়ারের, যেটা হ্যারিয়ার লাইট রোশন যেটা আমি বলি, বাট এটা খুবই চমৎকার। এখানে দুটো রিফ্লেক্টর আছে, সি। তো চলুন তাহলে সামনে যাওয়া যাক এবং প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদের। তো ভিউয়ার, যেটা বলতে চাচ্ছিলাম স্টিয়ারিংয়ে বসে যেটা দেখলাম, এখানে একটা আর্মরেস্টও আছে, সেটা আসলে দেখাতে মনে নেই, তার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। সিটিটারও আছে যেটা বলেছি, এটা ফ্যামিলি প্যাকেজের জন্য, আপনার ফ্যামিলি ইউজের জন্য সেলফ আপনার, এটা ভালো একটা ইউনিট, এটা 1500 cc একটা গাড়ি। আর এটাকে মিনি আপনার এসি আপনার হ্যারিয়ারও বলা যায়, বিকজ অফ ব্যাক লাইট আপনাকে দেখিয়ে দিলাম গাড়ির সাইড থেকে যেটা দেখালাম। এটা নিশানের থেকে সাইজে ছোটো, আবার হচ্ছে করলা ক্রস নিশান থেকে ছোটো, সিএইচআর থেকে বড়, আবার করলা ক্রস থেকে ছোটো। আপনার বাজেট যেটা অ্যালাউ করবে, পকেট যেটা অ্যালাউ করবে, আপনি সেখানে মুভ অন করতে পারেন। কারণ প্রাইস ভেরিয়েশনগুলো নিশান অনেকেই চায় যে এক্সেল নিবো অথবা হচ্ছে হ্যারিয়ার নিবো, বাট পকেট অ্যালাউ করে না। সেক্ষেত্রে এটা আমি বলবো 32 lakh থেকে 40 lakh ভিতরে একটা কমপ্লিট প্যাকেজ। কেন বললাম, কারণ সিএইচআর টু টোন হয়, সেক্ষেত্রে প্রাইস আপস অ্যান্ড ডাউন আছে। তো আমার এটা যেটা এক্সেলের প্রাইসও বেশি, আবার করলা ক্রসের প্রাইসও বেশি। তো এটা 1500 cc একটা গাড়ি। এক, দুই নম্বর হচ্ছে ইন সিটি অফ ঢাকা, এটা 19-20 ঢাকায়, ঠিক আছে। আউটসাইড অফ ঢাকা হচ্ছে 25±। তারপরে দেখেন টু টোন একটা গাড়ি, আর আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা সেটাও ভালো। তো ওভারঅল আপনি যদি চিন্তা করেন, আমি মনে করি আপনার পকেট যদি অ্যালাউ করে দেন এটা পারচেস করতে পারেন। ওকে ফাইন, এখন আপনার পকেট যদি অ্যালাউ না করে, সেক্ষেত্রে আপনার লোন সাপোর্ট যেটা সেটা আমরা দিয়ে থাকি 50-80%, ডিপেন্ডস অন ইউর প্রোফাইল। আচ্ছা, এবার আসি, ভিডিও শেষ করে দিব। সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে অনেকেই হচ্ছে ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাইয়া, ফোনটা হচ্ছে সকাল 11 থেকে রাতের 10:30 থেকে 11 ভিতর দিবেন কাইন্ডলি, কারণ দেখা যাচ্ছে আপনি ভিডিওটা রাতে দেখেন, ফ্যামিলিকে নিয়ে দেখেন, বাট তখনই তৎক্ষণাৎ ফোন দিয়ে দেন ইনফরমেশন জানার জন্য। আসলে এক্সট্রিমলি সরি তার জন্য, বাট ওই সময় সিচুয়েশনটা এমন থাকে না যে আমি ফোন রিসিভ করে আপনাকে ইনফরমেশন পাস করব। তো সেক্ষেত্রে সকালে যখন আমি ফোন ব্যাক করি, সেক্ষেত্রে আপনিও ভুলে যান যে কেন ফোন দিয়েছেন। তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো এই জিনিসটা আসলে আমি মনে করি যে আমি আপনাকে প্রপার যে ইনফরমেশনটা সেটা আপনাকে দিতে পারতেছি না, তো তার জন্য সরি। আর অনেকদিন পরে আসলাম, বিকজ আপনাদের বলেছি শুরুতে যে আমি একটা নতুন আপনার শোরুম নিয়েছি, আলহামদুলিল্লাহ ওইখানে 15+ আপনার রেডি স্টক থাকবে, গাড়ি একটা গোডাউনও হয়েছে, আর পোর্ট তো আছেই। তো ওভারঅল মিলে আমি 100+ ইনশাল্লাহ আপনাদের জন্য গাড়ির আছে আমার স্টকে থাকবে অ্যাজ অলওয়েজ। তো আজকে এই পর্যন্তই, বেশি কথা আর বাড়াবো না। ধন্যবাদ সবাইকে, আমার ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাকে নক করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।